নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের আমার যে ভিডিওটা, সেই ভিডিওটা একটুখানি অন্যরকম। এই ভিডিওটা তাদের জন্য যারা ল্যাটারাল এন্ট্রি পরীক্ষা দিতে চাও, অর্থাৎ ডিপ্লোমা থেকে বিটেকে ভর্তি হতে চাও, এবং যাদেরই ভাই বোনরা অলরেডি ল্যাটারাল এন্ট্রির জন্য ফর্ম ফিল আপ করতে চায়, এবং অনেকেই সাইবার ক্যাফেতে গিয়ে নিজেদের অনেকটাই পয়সা ওয়েস্ট করে। তো আমি তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি, যাতে তোমরা ইজিলি বাড়িতে বসে ফর্মটা ফিল আপ করতে পারো এবং নিজেদের কিছুটা সেভিংস করতে পারো। তো সবার প্রথমে চলে আসবে wbjeeb.in-এ, যেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সাইট। তো আশা করি তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো ইনস্ট্রাকশান আছে, ঠিক আছে? তো ইনস্ট্রাকশানগুলোর মধ্যে আমি গেলাম না, ডিরেক্ট চলে আসো এখানে ডান দিকে একটা ছোট্ট, দেখো তিনটে স্কোয়ার বক্স আছে, সরি একটা স্কোয়ার বক্স আছে, এই স্কোয়ার বক্সটা ক্লিক করো। হোমের নিচে দেখো জিলেট কথাটা লেখা আছে এবং জিলেটে ক্লিক করো। সঙ্গে সঙ্গে তোমাকে জিলেটের যে পেজটা রয়েছে সেখানে রিডাইরেক্ট করা হবে। তো এখানে জিলেটের রিগার্ডিংসে কতগুলো ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে, তো আমরা সেই নোটিশগুলোকে অতটা ফলো আপ করছি না এখন। তো দেখো এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশন দিয়েছে, বা এই লিঙ্কটাতে গিয়ে আমরা ডিরেক্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজ খুলে যাবে, এবং এই পেজটাতে দেখো দুটো অপশন আছে। তো ডান দিকে রয়েছে তোমরা যারা অলরেডি রেজিস্টার্ড, আর বাঁ দিকে রয়েছে যারা রেজিস্ট্রেশন করনি তারা। তো আমি তো এই মুহূর্তে ফ্রেশার্স, তো আমি রেজিস্ট্রেশনই করব। তো রেজিস্ট্রেশন করার জন্য আমাকে অ্যাপ্লাই বাটন বাঁ দিকের কলামে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে, এবং আমি একটা নতুন পেজে চলে যাব। তো এখানে দেখো কিছু ইনফরমেশান বুলেটিন রয়েছে, তো ওরা বলছে এগুলোকে ডাউনলোড করে একটুখানি পড়ে নিতে, এগুলো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের এই ল্যাটারাল এন্ট্রি পরীক্ষাটার জন্য 500 টাকা ফর্ম ফিল আপ দিতে হবে, এবং এই যে ফর্ম ফিল আপের চার্জটা সেটা ফর্ম ফিল আপ করার সময় দিতে হবে। তো যারা যারা নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে করতে চাও বা ডেবিট কার্ডের থ্রুতে করতে চাও, তো তারা অবশ্যই নিজেদের কার্ডটাকে কাছে রাখবে। তো নিচের দিকে একটুখানি যদি স্ক্রল ডাউন করা যায়, এখানে দেখো আই হ্যাভ ডাউনলোডেড ইনফরমেশান বুলেটিন অ্যান্ড রিড অ অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনস্ট্রাকশন, মানে তুমি আলটিমেটলি সব কিছু ডাউনলোড করেছো এবং তুমি বুঝে গেছো। তো ওখানে একটা ক্লিক করবে চেকবক্সটাকে, যেমাত্র তুমি ক্লিক করলে দেন তোমাকে প্রসিড করতে দেবো, এবং ক্লিক টু প্রসিড এই অপশনটায় ক্লিক করো। দেন তুমি প্রসিড করলে এবং তুমি অ্যাজ এ নতুন একটা ফ্রেশার্স রেজিস্ট্রেশন ফর্মে এন্ট্রি করলে। তো রেজিস্ট্রেশন ফর্মে দেখো পার্সোনাল ডিটেলস, কমিউনিকেশন ডিটেলস এবং পাসওয়ার্ড, সিকিউরিটি পিন, মোট 4টে সেকশন ডিভাইড করা রয়েছে। তো তোমাকে সবকটা ফিল আপ করতে হবে। তো আমি কি এখানে অতটা ডিটেলসে যাচ্ছি না, আমি আগে ফর্মটাকে ফিল আপ করে নিয়ে তোমাকে ওভারঅল দেখিয়ে দিচ্ছি। তো তোমরা একটুখানি খেয়াল রাখবে, যখনই তোমরা নিজেদের নাম দেবে বা বাবা মার নাম দেবে, তো সেখানে তোমাদের ইকুইভ্যালেন্ট দেখতেই পাচ্ছ যে অ্যাজ রেজিস্টার্ড ইন ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ডগুলো রয়েছে 10, 11, 12-এর, সেখানে নিজেদের নাম, বাবা মার নাম যা দেওয়া আছে ঠিক সেটাই দেবে, এর বাইরে অন্য কোনো কিছু অ্যাড করবে না। তো এখানে আমি কী করে ফর্মটা ফিল আপ করেছি, ক্যান্ডিডেট নেম দেবে, মা বাবার নাম দেবে, আইডেন্টিফিকেশান, দেখো আইডেন্টিফিকেশান টাইপের মধ্যে আমি দেখো কী চুজ করেছিলাম, ভোটার কার্ডকে। এখানে অনেকগুলো অপশান রয়েছে, তোমরা যে কোনো একটা অপশানকে চুজ করবে, আমি ভোটার কার্ডকে চুজ করেছিলাম, এবং তারপরে আমি আমার ভোটার কার্ড দিয়ে দিয়েছিলাম ভোটার কার্ডের নাম্বারটা। দেন এখানে ডেট অফ বার্থ দেবে, এবং খেয়াল রাখবে এগুলো সমস্ত কিছুই হবে তোমার অ্যাডমিট কার্ডে যা যা অলরেডি ইনফরমেশান দেওয়া রয়েছে, অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেখানে যা যা ডেটা অলরেডি প্রোভাইডেড, সেই ডেটা অনুযায়ী তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে জেন্ডারও দিয়ে দিয়েছি। এরপরে তুমি একটা অ্যাড্রেস দেবে, অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ আমি একটা লোকাল অ্যাড্রেসকে চুজ করে নিয়েছি। তো এখানে দেখো একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে বলেছে, যেটা তোমার ল্যান্ডলাইন নাম্বার হবে। তো ওটা তো এখন খুবই কঠিন কাজ পাওয়াটা, তো সেই জন্য এখন একটা অপশনাল লিখে দেওয়া আছে, তো তোমরা না দিলেও কোনো সমস্যা নেই। লোকালিটি, তোমাদের যদি কাছাকাছি কোনো ভালো জায়গা থাকে যেটা পপুলার, তো দিতে পারো, না হলে পরে কোনো অসুবিধা নেই, অপশনাল রেখেছে। কিন্তু বাকি যা যা তোমাদের কাছে বক্সগুলো রয়েছে সেগুলো অলরেডি ম্যান্ডেটরি এবং তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং দেন তোমাকে চুজ করতে হবে পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোয়েশ্চেন ও সিকিউরিটি অ্যান্সার। তো আমি পাসওয়ার্ড প্রসঙ্গে বলে রাখি, যখনই তুমি পাসওয়ার্ড অপশনে ক্লিক করবে, তো চলে আসি ইনস্ট্রাকশানটায়। তো একটুখানি ইনস্ট্রাকশানটা পড়ে নেওয়া যাক। পাসওয়ার্ডটা 8 থেকে 13 ক্যারেক্টারের হতে হবে, আপার লোয়ার কেসের কম্বিনেশান থাকতে হবে, নিউমেরিক ভ্যালু থাকতে হবে, এবং স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ অ্যাট দ্য রেট অফ, দেখতে পাচ্ছ স্পেশাল ক্যারেক্টারের এক্সাম্পেল ওরা দিয়ে দিয়েছে, যে কোনো একটা এক্সাম্পেল, মানে যে কোনো একটা তোমরা স্পেশাল ক্যারেক্টারকে চুজ করে নেবে।
তো এই কম্বিনেশনে তোমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এই মুহূর্তে পাসওয়ার্ডটাকে ইনপুট দিচ্ছি। তো পাসওয়ার্ডটা ইনপুট দেওয়া হয়ে গেছে, কনফার্ম পাসওয়ার্ডও করা হয়ে গেছে। দেন আমাকে একটা সিকিউরিটি কোয়েশ্চেন চুজ করতে হবে, র্যান্ডাম যে কোনো একটা সিকিউরিটি কোয়েশ্চেনকে চুজ করো যেটা তুমি মনে রাখতে পারবে। আমি একটা র্যান্ডাম সিকিউরিটি কোয়েশ্চেন চুজ করলাম। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা আমার কোনো কারণে ম্যাচ করেনি, তো সেই জন্য আমাকে একটা মেসেজ এরা শো করছে। তো তোমরা এরকম একটা মেসেজ পাবে যদি কোনো কারণেও না পায়, তো ওটাকে আমাকে ঠিক করতে হবে। আমি ঠিক করে নিচ্ছি। দেন সিকিউরিটি আমি ধরো কোয়েশ্চেনটা যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, মোস্ট ভিজিটেড প্লেস আমি যেহেতু দিয়েছিলাম মনে রাখার মতন। তো আমার এই পর্যন্ত সব কিছু করা কমপ্লিট। দেন আমরা সিকিউরিটি পিনটাকে এন্ট্রি করব। তো সিকিউরিটি পিনটা হচ্ছে 6215Q2, 6215 ক্যাপিটালে কিউ দেন 2, এবং আমি সাবমিট বাটনে ক্লিক করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছি, এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আমাকে একটা নতুন পেজে নিয়ে আসা হয়েছে, এবং এখানে একটা জেনারেল মেসেজ দেওয়া হয়েছে, প্লিজ রিভিউ দ্য ফলোয়িং ইনফরমেশান কেয়ারফুলি, ইফ ইউ উড লাইক টু চেঞ্জ এনি ইনফরমেশান এন্টার্ড ইউ মে ডু সো বাই প্লেসিং এডিট রেজিস্ট্রেশন ফর্ম। অর্থাৎ তোমরা যদি বাবা মার নাম বা ডেট অফ বার্থ কোথাও কিছু একটা ভুল করে থাকো, তো তোমরা ওগুলোকে একটুখানি ঠিকঠাক করতে পারো এডিট অপশানে গিয়ে, এবং তারপরে তোমরা ফাইনাল সাবমিশনে ক্লিক করবে। তো আমি এই মেসেজটাকে ক্লোজ করলাম, এবং আমি একটু চেক করে নিলাম যে আমার কোথাও কিছু ভুল করেছি কি না। তো আমি দেখলাম যে না, আমি কোথাও ভুল করিনি। যদি কেউ কোনো কারণে ভুল করে থাকো, তাহলে তোমরা সিম্পলি নিচে দেখতে পাচ্ছ এডিট রেজিস্ট্রেশন ফর্ম এই কথাটাকে লেখা আছে, এটাতে ক্লিক করবে এবং আবার তোমরা চলে যাবে আগের পেজে, যেই পেজটার থ্রুতে আমরা রেজিস্ট্রেশনটা সাবমিট করলাম। তো এই মুহূর্তে আমাকে আরও কিছু ফর্মালিটিস করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পার্মানেন্ট চেকলিস্ট টু বি ভেরিফাইড, কাইন্ডলি ভেরিফাই অল দ্য প্যারামিটার্স লিস্টেড বিলো, ভেরি কেয়ারফুলি ওন সাবমিটেড রেজিস্ট্রেশন ফর্ম, ফাইনালি নো অপশন উইল বি প্রোভাইডেড ফর কারেকশন ইন এনি প্যারামিটার। মানে তোমাদেরকে দেখো, আই হ্যাভ ভেরিফাইড, মানে তোমরা অলরেডি যে ভেরিফাই করছো এগুলোকে, মানে তোমাদের রেজিস্ট্রেশনটাকে এডিট করার কোনো দরকার নেই, তো সেটা তোমাদেরকে দিয়ে এক কথায় সাইন করিয়ে নিচ্ছে। তো তুমি তাহলে দেখতেই পাচ্ছ যে হ্যাঁ, আমার নামটা ঠিক আছে, বাবার নাম ঠিক আছে, মার নাম ঠিক আছে, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অল আর কারেক্ট। তো যেহেতু কারেক্ট সব কিছু, তো আমি সবকটাকে চেকবক্সে ক্লিক করলাম এবং আমি ভেরিফাই করলাম যে হ্যাঁ, আমি ঠিকঠাক ইনপুট দিয়েছি। এবং একটা ডিক্লারেশন, যে ডিক্লারেশনে তোমাদেরকে ডিক্লেয়ার করানো হচ্ছে যে তুমি যা যা এখানে ডেটাগুলোকে দিচ্ছ সেগুলো তোমার নলেজ অনুযায়ী একদম ঠিকঠাক, এবং পরবর্তীকালে কোনোভাবে মিসম্যাচ করার জায়গা নেই। যদি করে তাহলে তুমি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনকে ভায়োলেট করবে, এবং তার এগেনস্টে তোমার এগেনস্টে তার জন্য স্টেপ নেওয়া হতে পারে। তো সেখানে ক্লিক করা হলো। যেইমাত্র তুমি ক্লিক করবে, তার মানে কি তুমি এগ্রি করছো ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনটার সাথে, এবং ফাইনাল সাবমিট তুমি করতে পারবে। ফাইনাল সাবমিট করার সময় তোমার কাছে কনফার্মেশন আবার জানতে চাইবে, আমি ইয়েস করলাম, তো আমি ফাইনাল সাবমিট করে দিলাম। এবং দেখো, আমার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশন নাম্বার, এগুলো সব কিছু জেনারেট হয়ে গেল। তো এবার আমাকে কী করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটাকে কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে, যেহেতু আমি অলরেডি লগড ইন রয়েছি, তো আমাকে আলাদা করে লগ ইন করতে হলো না। তো আমি এখানে আরও কিছু কিছু জিনিসকে চুজ করতে পারবো, যেমন ডোমিসাইলের থ্রুতে আমি কোন স্টেট থেকে বিলংস করছি, ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়ে দিলাম। দেন ক্যাটাগরিতে আমি জেনারেল দিলাম, সাপোজ ডিসেবল কি না আমি, মানে PWD-র মধ্যে পড়ি কি না, নো করে দিলাম। হোম ডিস্ট্রিক্ট জানতে চেয়েছে, হোম ডিস্ট্রিক্টটাও আমি দিয়ে দিলাম। দেন রিলিজিয়ান জানতে চেয়েছে, রিলিজিয়ানও দিলাম। ন্যাশনালিটি ইন্ডিয়ান, ব্লাড গ্রুপ যেটা তোমার ব্লাড গ্রুপ হবে সেটা দিয়ে দেবে। দেন অ্যাপ্লিকেশন টাইপ, তো অ্যাপ্লিকেশন টাইপে থ্রুতে তুমি কী কী জানতে চাইছো, মানে কী কী সিলেক্ট করতে পারবে। জিলেট 2019, মানে তুমি ডিপ্লোমা হোল্ডার,
তো ইঞ্জিনিয়ারিং বা প্রিন্টিং টেকনোলজির কিনা, বা তুমি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চাইছো কি না, নাকি তুমি কোনো টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য চুজ করতে চাইছো কি না। তো আমি সাপোজ আমি নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি ধরে নেওয়া যাক যে আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তাহলে আমি ডিপ্লোমা হোল্ডার ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে চুজ করব। দেন ফার্স্ট চয়েস এক্সাম সিটি আমাকে চুজ করতে হবে, তো আমি আমার নিয়ারেস্ট যে কোনো একটা জায়গা দিয়ে দিলাম, সাপোজ কল্যাণী। নেক্সট একটা নিয়ারেস্ট লোকেশন দিয়ে দিলাম, ধরে নেওয়া যাক যে দুর্গাপুর বা কলকাতা সেন্ট্রাল, যে কোনো একটা কিছু দিয়ে দাও। দেন তোমাকে দিয়ে কী কী অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এগুলো ফিল আপ করানো হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কী কী রয়েছে, ডিপ্লোমা, ডিপ্লোমা তুমি পাসড আউট না অ্যাপিয়ারিং, অ্যাপিয়ারিং হলে পরে বিপদ, তো সরি অ্যাপিয়ারিং হতে হবে, কেননা যারা ফাইনাল ইয়ারে তারা দেবে অ্যাপিয়ারিং, এবং যারা অলরেডি পাস করে গেছো, মানে ধরে নেওয়া যাক যে তুমি 2019 জিলেট দেবে, 2018 তুমি পাস করেছো, তাহলে পাস্ট দেবে, তো আমি ধরে নিচ্ছি আমি অ্যাপিয়ারিং, তাহলে আমি অ্যাপিয়ারিং করলাম। দেন কোর্স, তোমাকে এখান থেকে কোর্স চুজ করতে হবে, তো আমি যে কোনো একটা কোর্সকে চুজ করে নিচ্ছি, তো ধরে নেওয়া যাক যে আমি সিভিল কম্পিউটার সায়েন্সকে চুজ করে নিলাম। দেন বোর্ড অর ইউনিভার্সিটি, তো তুমি দেখতেই পাচ্ছ এনি আদার রিকগনাইজেশন বোর্ড, তো তোমার কাছে জানতে এসে তো তুমি এটাকে ক্লিক করে দিলাম। তো এখানে তোমাদের বোর্ডটা দিতে হবে, তো আমি দিয়ে দিলাম WBSCTE, এই বোর্ডটার নাম আমি দিয়ে দিলাম সাপোজ। দেন তোমার কাছে কী চাইছে, রেজাল্ট মোড, রেজাল্ট মোড যার যেরকম রয়েছে। তোমাদেরকে একটা অ্যাডিশনাল ইনফরমেশান আমি দিতে চাই, তো যদি অ্যাপিয়ারিং হও, তো আমি আগে অ্যাপিয়ারিং হিসেবে চুজ করেছিলাম, তো সেক্ষেত্রে ইয়ার অফ পাসিং তোমাকে এখানে চুজ করতে দিতে একটু প্রবলেম করতে পারে, ঠিক আছে, আর যদি না করে তাহলে তো কোনো অসুবিধাই নেই। যেমন আমি ধরে নিচ্ছি যে আমি অলরেডি এখানে পাস্ট করে দিয়েছিলাম, তো সেই জন্য আমাকে ইয়ার অফ পাসিং দেখো নিয়ে নিয়েছে 2019। দেন রেজাল্ট মোড আমার কাছে জানতে চাইছে, তো রেজাল্ট মোডটা এখানে আর চুজ হচ্ছে না, যদি আমি পাস করে যেতাম তাহলে রেজাল্ট মোডটা চুজ হয়ে যেত। এখানে তোমার রোল নাম্বার দিতে হবে, দেন ইনস্টিটিউটের অ্যাড্রেস এবং ইনস্টিটিউটের পিন, মানে তোমার যেমন ধরে নেওয়া যাক যে যদি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকের কথা বলি তাহলে 714, তো এই এই ইনফরমেশানগুলো তোমাকে দিতে হবে। তো আমি এখানে এখন এই মুহূর্তে পাস্ট হিসাবে আমি নিজেকে অ্যাপ্লাই করাচ্ছি, তো তাহলে আমি কোন সালে অ্যাপ্লাই করলাম, 2018 সালে আমি পাস করেছি। রেজাল্ট মোড আমার কাছে জানতে চাইলো, পার্সেন্টেজ দিলাম বা সিজিপিও দিতে পারো, তো মার্কস অবটেইন জানতে চাইছে, তো একটা র্যান্ডাম মার্কস ধরে নিচ্ছি আমি 8000, দেন ধরে নেওয়া যাক যে আমি 6730 পেয়েছি, আর পার্সেন্টেজ অফ মার্কস ও আচ্ছা আমি উল্টো করে ফেলেছিলাম, সরি, তো আমি অবটেইন মার্কস দিলাম 5000 বা ধরে নেওয়া যাক 6590, আর অপটেন্স মার্কস দিলাম ধরে নেওয়া যাক যে 8000 টোটাল মার্কস, তো তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেশন করলো, এবং পার্সেন্টেজটা ওরা অলরেডি নিজেরাই ক্যালকুলেশন করে নেবে। আমাকে একটা রোল নাম্বার দিতে হবে, তো আমি একটা রোল নাম্বারও দিয়ে দিলাম, দেন একটা অ্যাড্রেস দিতে হবে, তুমি কলকাতা সেন্ট্রাল, এখানে পিন দিয়ে দিলাম সাথে 714, তো মোটামুটি আমার এই ফর্মটা ফিল আপ কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ আমি কী কী স্টেপ ওয়াইজ ফর্মটাকে ফিল আপ করেছি, তো এরপরে আমাকে সেই সিকিউরিটি পিনটাকে আবার দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আচ্ছা সমস্ত ডেটাগুলো এবার ঠিকঠাক আছে, আবার আমাকে একবার সিকিউরিটি পিনটা দিতে হবে, আমি একটা কলামকে মিস করে গেছিলাম বলে, তো সাবমিট বাটনে ক্লিক করলাম, তো দেখো এবার আমাকে একটা মেসেজ দেখাচ্ছে, প্লিজ রিভিউ দ্য ফলোয়িং ইনফরমেশান কেয়ারফুলি ইফ ইউ উড লাইক টু চেঞ্জ, মানে সে একই জিনিস যে তুমি যা যা এইমাত্র ফিল আপ করেছো সেগুলো তোমার কনসার্ন অনুযায়ী ঠিকঠাক, তো এবার তোমাকে দিয়ে আবার সেই ডেটাগুলোকে
ফিল আপ করাবে, ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছ যে তোমার যত নাম্বার তুমি অলরেডি অকুপাই করেছো বা পেয়েছো সেগুলোকে এখানে অলরেডি ওরা অ্যাড করে নিয়েছে নতুন কলামে। আবার তুমি ভেরিফাই করিয়ে দাও আমার নাম, নাম বাবার নাম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, এক্সামিনেশন সিটিজ, এডুকেশনাল ডিটেলস সব ঠিকঠাক আছে এবং আমি এগ্রি করছি যে আমি আমার নলেজ অনুযায়ী একদম ঠিকঠাক ডেটা প্রোভাইড করেছি। ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করো এবং ইয়েস বাটনে কনফার্ম করে দাও। তো তুমি দেখতে পাচ্ছ আমি দুটো স্টেপকে কমপ্লিট করে ফেলেছি। এবার আমাকে কী করতে হবে, ইমেজ আপলোড করতে হবে। তো আবার আমি আপলোড ইমেজে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছ ফটো সিগনেচার দুটো অপশন রয়েছে, ফটো সিগনেচার দুটোকে আমাকে আপলোড করতে হবে। তো এবার আমি কি করব, আমার ফটোগ্রাফটাকে চুজ করব। তো আমি একটা ফটো নিলাম ফাইলস থেকে, ফটোটা আমার আপলোড হয়ে গেল। দেন আমি সিগনেচারকে চুজ করলাম, ফাইলে গেলাম। তোমরা একটুখানি খেয়াল রাখবে ফটোটা দেখতে পাচ্ছ 35 KB এবং সিগনেচারটা অলমোস্ট 12 KB, কারণ এখানে কিছু রুলস থাকে যে ফটোটা উইদিন 50 KB হতে হবে এবং সিগনেচারটা উইদিন 20 KB হতে হবে। তো তোমরা আগে থেকে ফটো এবং সিগনেচারের এই করেসপন্ডিং যে কেবির হিসেবটা এটাকে একটুখানি মাথায় রাখবে এবং এগুলোকে একটু রিসাইজ করে নেবে ফটো এবং সিগনেচারটাকে। দেন আবার সিকিউরিটিকে এন্ট্রি করতে হবে আমার। তো আমার সিকিউরিটি অলরেডি এন্ট্রি করা হয়ে গেছে, আই হ্যাভ ভেরিফাইড, এই অপশানে আমি ক্লিক করলাম, দেন আপলোড করে দিলাম আমার ফটো এবং সিগনেচার। সেখানেও আমাকে আবার কনফার্মেশন জানতে চাইবে এবং আমি কনফার্ম করে দিলাম ইয়েস। তো আমার ফটো এবং সিগনেচারটাও আপলোডেড হয়ে গেল। দেখতে পাচ্ছ মেসেজটার থ্রুতে আমাকে দেখিয়ে দিয়ে সাকসেসফুলি ওরা ফটো এবং সিগনেচারটাকে আপলোড করেছে। এবার চলে আসা যাক পেমেন্ট অপশানে। তো দেখো পেমেন্টটা এখনও লাল হয়ে আছে এবং পেমেন্ট অপশানে আমাকে ক্লিক করতে হবে। তো পেমেন্ট অপশানে আসার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ যে এখানে অনলাইন পেমেন্ট মোডই রয়েছে। তো তোমাকে এই একটা পেমেন্ট মোডের থ্রুতেই যেতে হবে। তো আমি চলে আসলাম অনলাইন পেমেন্ট মোডে, দেন ওখান থেকে কী করব, প্রসিড ফর পেমেন্ট। এবার আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি মানে পেমেন্টটা করতে চাই। তো আমি বললাম হ্যাঁ পেমেন্ট করব। তো এবার দেখো আমাকে দিয়ে দিয়েছে ক্যান্ডিডেট নেম, অ্যামাউন্ট, কাস্টমার আইডি, অ্যাপ্লিকেশান আইডি, সমস্ত কিছু। এবং আমার কাছে জানতে চাইছে যে তুমি প্রসিড করার জন্য এই এই যে ছোট্ট অপশানটা রয়েছে বিল ডেক্স পেমেন্ট গেটওয়ে, এখানে ক্লিক করো এবং দেন তুমি প্রসিড করো নিজের পেমেন্টকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে পেজটাতে যাচ্ছে সেই পেজটা রিডাইরেক্ট করছে। তো মনে রাখবে যখনই তোমাদের এরকম পেমেন্টের অপশানে রিডাইরেক্টেড হচ্ছে কখনো রিফ্রেশ করবে না পেজকে, নাহলে পরে সেই অপশানটা থেকে ওরা ক্যান্সেল করে দেয়। তো রিফ্রেশমেন্ট কোনোভাবেই করবে না, যতই নেট স্লো বা ফাস্ট যাই থাকুক না কেন, যতক্ষণই ও টাইম নিক না কেন ওই পেজটা রিডাইরেক্ট হওয়ার জন্য। তো এবার তোমাকে এখানে কার্ড নাম্বার চুজ করতে হবে। কার্ড নাম্বার হওয়ার সঙ্গে সঙ্গে তুমি ভিসা না মাস্টার কার্ডের মধ্যে পড়ছো ওগুলো ওরা সব চুজ করে নেবে। দেন তোমাকে দিতে হবে হচ্ছে এক্সপিরেশন ডেট, মানে এক্সপায়ার কবে হচ্ছে সেই এক্সপায়ার ডেটটা তোমাকে দিতে হবে। তো সিভিভি দিতে হবে, একটা 3-ডিজিটের নাম্বার থাকে। তো তোমরা যদি একটুখানি এটিএম কার্ডটাকে ভালো করে দেখো তো তোমরা এগুলো সব কিছুই পেয়ে যাবে। দেন কার্ড হোল্ডার নাম এবং মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। তো আমি তো এই মুহূর্তে মেক পেমেন্ট করছি না, তো আমি তোমাদেরকে প্রসিডিওরটা বলে দিচ্ছি। মেক পেমেন্ট করার সাথে সাথে তোমাদের কাছে তোমাদেরকে আবার একটা নতুন পেজে নিয়ে যাবে ও ওখানে তোমাদের একটা ওটিপি জানতে চাওয়া হবে, যে ওটিপিটা তোমাদের মোবাইলে চলে আসবে। তো ওটিপিটাই ক্লিক কর, ওটিপিটাকে কপি করে ওখানে পেস্ট করবে, দেন প্রসিড করবে এবং অবশ্যই ওয়েট করবে যতক্ষণ না পর্যন্ত ওরা নতুন পেজে রিডাইরেক্ট করে তোমাকে সাকসেসফুল বা আনসাকসেসফুল কথাটা লেখা শো করছে। কোনোভাবেই পেজ রিফ্রেশ করবে না, নাহলে পরে তোমার যে ট্রানজাকশানটা সেটা ফেল হয়ে যেতে পারে। এক্ষেত্রে যে মেইন প্রবলেমটা হয় সেটা হলো যে তোমার ট্রানজাকশান এদিক থেকে কেটেও নেবে, আবার ওইদিকে ট্রানজাকশান ফুলফিলও হবে না। তো এরকম যদি কোনো রকম প্রবলেমের মধ্যে না পড়তে চাও তাহলে কোনোভাবেই পেজকে রিফ্রেশ করবে না। তো যেইমাত্র তোমার পেমেন্ট অপশানটা কমপ্লিট হয়ে যাবে, তো কিছুক্ষণ আগে তোমাকে দেখিয়েছিলাম পেমেন্টটা লাল ছিল ওটা নীল হয়ে যাবে এবং তোমার ফাইনাল যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা তোমাকে প্রিন্ট করার পারমিশন দিয়ে দেবে। তো তোমরা ফাইনাল অ্যাপ্লিকেশান ফর্মটাকে প্রিন্ট করে রাখবে বা নিজেদের কাছে সফট কপিটা রাখবে যাতে নিয়ার ফিউচারে ওটা ফ্রুটফুল হয় তোমাদের জন্য বা ইউজে তোমরা লাগাতে পারো। তো তোমাদের সবাইকে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই আমার চাই,
এবং সেই সঙ্গে তোমাদের ভাই বোন বন্ধু বান্ধব যারা ল্যাটারাল এন্ট্রি ফর্ম ফিল আপ করতে সাইবার ক্যাফেতে গিয়ে আননেসেসারি অনেকগুলো টাকা নষ্ট করছে, তারা নিজেদের বাড়িতে বসে ফর্মটাকে ইজিলি ফিল আপ করো। এবং তোমাদের জন্য রইল বেস্ট উইশেস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।